তো বন্ধুরা এক মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? এক মিনিট ওদের শেষ করতে হবে, তো চলো স্টপ করে সার করছি ভাই, রেডি থাকো। 1 2 3 সো অল রাইট, আই এম ইউর সিজন রোহিত, ব্যাক টু মাই চ্যানেল উইথ মাই অ্যানাদার ব্লগ। তো গাইজ, সামনে আমার এইচএস পরীক্ষা, কিন্তু তোমাদের আর আমার মধ্যে যে ভালোবাসার বন্ডিংটা আছে না, সেটা এত এত এতটাই স্ট্রং যে তোমাদের কাছে ব্লগ না নিয়ে এসে আমি থাকতে পারছি না। তো গাইজ, একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমার ট্রাভেলিং ব্লগ করতে দারুণ লাগে, কারণ আমার লাইফে আমার একটাই ড্রিমস যে আমি উড়ে বেড়াবো, কারণ একটা জায়গায় সীমাবদ্ধ থাকা আর কারো হয়ে জানি না, কিন্তু আমার হয় না। তো গাইজ, আমি আজকে ভাবলাম তোমাদেরকে ট্রাভেলিং ব্লগ তো দুটো দেখালাম, তো আমি আজকে ভাবলাম যে তোমাদেরকে একটা ফুড ব্লগিং দেখাবো, ঠিক আছে? কারণ আমাকে অনেকজন ইনস্টাগ্রামে রিকোয়েস্টও করেছিল, তো আমি ভাবলাম যে তোমাদেরকে ফুড ব্লগিং দেখাবো, তো ফুড ব্লগিংটা দেখাবো। তার আগে দেখো, আজকে আমি আমার চুলটা কাটলাম, ঠিক আছে? তো চুলের একটা রিভিউ দিচ্ছি, রিভিউটা দেখো, আর দেখার পরে কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে চুলটা। তো চলো, 1 2 3 তো হ্যালো গাইস, তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে আমি ফুড ব্লগিং করতে যাব। তো আমার সঙ্গে যাবে আজকে এই ভাইজানটা, ভাইজান হাই করে দাও। তো ভাইজান আমার গাড়ি নিয়ে এসেছে, তো চলো এখানে একটু চা খাবো, ঠিক আছে? চা খাওয়ার পরে ওখানে যাচ্ছি, চলো। তো গাইস, বললাম তোমাদের চা খাবো, তোমরা তো জানো যে আমার চা খাওয়াটা নেশা। তো দেখো চা তৈরি হচ্ছে, গরম গরম খেতে হবে, ঠান্ডা লাগছে, বাইকে যাচ্ছি তো। তো চলো চাটা নিই, তারপর কথা বলছি। গরম গরম খেতে হবে, ঠান্ডা লাগছে, বাইকে যাচ্ছি তো। তো গাইস, আমাদের চা চলে এসেছে, তো চলো চাটাকে খাই। তো ভাই বলো, চাটা কেমন খেলে? দারুণ সুন্দর, থ্যাংক ইউ ভাই চাটার জন্য, তো চলো। তো গাইস, খেতে এসেছিলাম চাউমিন, ঠিক আছে? ভাবলাম যে চাউমিন হলে দুজন নেবো, তো গাইস খেতে এসেছিলাম চাউমিন, ঠিক আছে? চাউমিন পাওয়া যাচ্ছে না, তো আমরা খাবো খাও ভাই রুটি তরকা। তো ভাই যখন রুটি তরকা খাচ্ছি, তো চলো না একটা চ্যালেঞ্জ হয়ে যাক। না না হোক, যে জিতবে মানে যে হারবে সে মানে টাকাটা পেমেন্ট করবে, ঠিক আছে? তো ইয়ে করেই রুটি 30 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে টাইম যে খেতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, হয়ে যাবে, ঠিক আছে। তো চলো ওয়েট করে আছি, ঠিক আছে? তোমরা তো সবাই জানো যে আমি যেখানে যাই সেখানে আমাকে ওয়েট করতে হয়, চলো ওয়েটটা করি, দেন খাবারটা আসবে, তারপর দেখাচ্ছি। 2000 years later তো বন্ধুরা, 1 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে? 1 মিনিট মধ্যে শেষ করতে হবে, তো চলো স্টপটা চালু করছি ভাই, রেডি থাকো। 1 2 3 কন লোক কাহা সে আতে being
গাইস আমি জিতে গেছি, লেট শুনলো দেখে না টাইমের মধ্যে কমপ্লিট করতে পারিনি কারণ অনেকটা ছিল তো। আর ভাইয়ের দেখো ভাইয়ের দেখাচ্ছি তারা আপনাদেরকে, ভাইয়ের দেখো এখনো পড়ে আছে। তো টাকাটা ভাই পেমেন্ট করবে ঠিক আছে, চলো এটা আছে এটা আমাকে খেয়ে নিই, এটা মানে ছিল না চ্যালেঞ্জের মধ্যে যে তরকারি খেতে হবে, চুলটাই ছিল তো চলো। তো দেখতে পাচ্ছ এখনও ভাইয়ের খাওয়া শেষ হয়নি, খাওয়া শেষ প্লেট পুরো সাফ, বিন্দাস বসে বসে লক্ষ্য হোটেলের মধ্যে দেখাবো না এটা কখনো হয়, তো চলো হোটেলটাকে দেখাবো। বাই বাই হোটেল, তো চলো আমাদের আজকে ফুড ব্লগিং কমপ্লিট। সবাই বলো ব্লগটা কেমন হয়েছে, আর ব্লগটা দেখার পরে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইবটা করো, আর পাশে দেওয়া বেল আইকনটাকে তাড়াতাড়ি গিয়ে ঘন্টাটা বাজিয়ে দাও, আর আমাকে তোমরা ইনস্টাগ্রাম আর ইমস্টাকে ফলো করতে পারো, আমি আমার ইনস্টাগ্রাম আর ইমস্টাকে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, চলো টাটা বাই বাই গুড নাইট।